সম্মানিত দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও আমরা ফিরে আসলাম আপনাদের সামনে দ্য প্রেস অনুষ্ঠান নিয়ে। দ্য প্রেস অনুষ্ঠান প্রতি সপ্তাহের বুধবারে আমরা সাধারণত আপনাদের সামনে নিয়ে আসি, রাত 8টা থেকে 9টা পর্যন্ত লাইভ হয় এই প্রোগ্রামে। আপনারা পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে লাইভ দেখতে পাবেন। আর আমাদের এই প্রোগ্রামে আপনারা যদি জয়েন করতে চান, আমাদেরকে ফোন করুন 02038746784 এই নম্বরে, অথবা আমাদেরকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবেন। সেই সাথে আপনারা আমাদেরকে অনলাইনে দেখতে পারবেন, যাদের বাসায় স্কাই নাই স্কাই 784 দেখতে পাবেন, যাদের স্কাই নাই তারা ইসলাম চ্যানেল বাংলা .tv এই লিঙ্কের মাধ্যমে আপনারা আমাদেরকে লাইভ সরাসরি দেখতে পাবেন। সম্মানিত দর্শক, আমরা আলোচনা করছিলাম কমিউনিটির বিভিন্ন বিষয় নিয়ে, সে এই পর্যায়ে আমরা আবার একটু ফিরে আসতে চাই কমিউনিটির রাউন্ড আপের সেই পর্বগুলোতে, যেখানে আমরা আলোচনা করছিলাম মিয়া মনিরুল আলমকে নিয়ে, যিনি সদ্য প্রয়াত, যিনি আমাদের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন এবং যার প্রস্থানে আমরা আমাদের কমিউনিটি এখনও তাকে ফিল করে, তাকে অনুভব করে এবং মনে করে যে তার মতো এই ধরনের মানবিক সচেতন একজন ব্যক্তি আরও বেশি আমাদের কমিউনিটিতে আবির্ভাব ঘটুক এবং সকলের জন্য অ্যাজ এ কমিউনিটির মানুষ হিসাবে কমিউনিটি প্রত্যেকটা মানুষের সুবিধা অসুবিধায় তাদের পাশে দাঁড়াক। সম্মানিত দর্শক, আমরা আলোচনা করছিলাম আমাদের সম্প্রতি বাংলাদেশে সিলেটে বিশেষ করে নির্বাচনে মেয়র সিটি কর্পোরেশন নির্বাচন, অর্থাৎ নগরপিতা আমরা বাংলায় বলে থাকি, নগরপিতা হিসাবে দীর্ঘদিন পরে হলেও একজন প্রবাসী আনোয়ারুজ্জামান চৌধুরী উনি নির্বাচিত হয়েছেন এবং উনি সেখানে নির্বাচনের পরে ব্রিটেনে ফেরত এসে বিভিন্ন সমাজকর্মে উনি ইনভলভ হয়ে গেছেন। তো আমরা এখন এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সাংবাদিক রহমত আলী ভাই এবং আমাদের সাথে আছেন সাকির হুসেন ভাই। তো আমরা এই ব্যাপারে একটু রহমত আলী ভাইয়ের কাছে যাব, যিনি সবসময়ই সিলেটের বিভিন্ন ইস্যু নিয়ে উনি সবসময় কথা বলে থাকেন। রহমত আলী ভাই, আপনি যদি আমাদেরকে বলেন, দীর্ঘদিনের চাহিদা এবং আপনার বহু আন্দোলন আমরা দেখেছি সিলেটের বিভিন্ন সুবিধা অসুবিধা, এয়ারপোর্টের জমি জমা, নানান ধরনের বিষয় নিয়ে আপনি কথা বলেছেন, বিমান নিয়ে কথা বলেছেন, এখন আপনি কীভাবে মনে দেখছেন বিষয়টিকে যে একজন ব্রিটেন প্রবাসী একজন সিটি মেয়র হলেন, সেই ক্ষেত্রে আমাদের আপনি যত দাবি আদায় নিয়ে আপনি আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, এগুলোর কতটুকু বাস্তবায়ন হওয়া সম্ভব যেহেতু এখন আমাদের প্রবাসী একজন মেয়র হয়েছেন যিনি আমাদের কষ্ট দুঃখগুলো বোঝার কথা, আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ। আরও আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের এই প্রথমবারের মতো কোনো সিটি কর্পোরেশনে একজন মেয়র প্রবাসীদের মধ্য থেকে নির্বাচিত হলেন। এর আগে আমরা এমপি পেয়েছি, এর আগে আমরা উপজেলা চেয়ারম্যান বলেন, আরও চেয়ারম্যান যারা ইউনিয়ন পরিষদ এবং মেম্বার পর্যন্ত এই যুক্তরাজ্য থেকে নির্বাচিত হয়েছেন, কিন্তু পৌর বা এই যে সিটি কর্পোরেশন যেটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমাদের একজন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, এতে মানুষের মধ্যে অনেকটা আশার সঞ্চার হয়েছে। আমি যে কথাটি প্রথমেই বলতে চাই যে এটি হচ্ছে গিয়ে যে আমাদের প্রবাসীদের যে জায়গা জমি সমস্যা, বিশেষ করে বাসা বাড়ি বা অন্যান্য স্থাপনা যেগুলো আছে, এগুলা আপনারা সবাই জানেন যে সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা, এখানে প্রবাসীদের সম্পদ যেগুলি তারা অর্জন করেছেন সেখানেই তারা এগুলা রেখেছেন বা প্রতিষ্ঠিত করেছেন বিভিন্ন ধরনের স্থাপনা। তো এগুলি বেহাত হয়ে যাওয়ার যে প্রবণতা সৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে এটা রোধ করতে পারছি না, আমরা দেখছি যে জবরদখল, মিথ্যা মামলা, হয়রানি বা প্রবাসীদেরকে সেখানে বিতাড়িত, সেখান থেকে বিতাড়িত করে দেওয়ার যে প্রবণতা সৃষ্টি হয়েছে, এগুলো আমরা অনেক সময় বলি, কিন্তু এমপিরা তো অন্য এলাকার দায়িত্বে নিয়োজিত, সরাসরি শহর এলাকার বা এই যে সিটি কর্পোরেশনের এলাকার দায়িত্ব তাদের মধ্যে পড়ে না। এখানে দুই তিনটি সেল আছে, যেমন ডিআইজি সাহেবের সাথে একটা প্রবাসী সেল, ডেপুটি কমিশনারের আন্ডারে একটা প্রবাসী সেল, আরেকটি প্রবাসী সেল আছে। এই সেলে হয় কি, যারা দায়িত্বশীল থাকেন তারা থাকেন সরকারি চাকরিজীবী এবং তারা আজ আছেন কাল নাই, সুতরাং তারা প্রবাসীদের মর্মবেদনা বুঝতে বুঝতে তাদের বদলির সময় হয়ে যায়, অথবা বুঝলেও সেটা আইনগত অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, তারা সেটার কোনো কাজ করতে পারেন না। এখন যেহেতু সরাসরি আমাদের প্রবাসী, আমাদের প্রবাসী হওয়ায় তিনি বুঝবেন যে প্রবাসীদের অন্তরের বেদনা কী এবং সেই হিসাবে প্রবাসীরা আশায় বুক বেঁধেছেন, যদিও এখন পর্যন্ত তিনি দায়িত্ব গ্রহণ করেন নাই, আগামী নভেম্বরও তিনি দায়িত্ব গ্রহণ করবেন, কিন্তু এরপরেও
উনার মাধ্যমে আমরা আশা করতেছি যে এই সমস্যার সুরাহা হবে এবং উনি নিজেও বলেছেন যে প্রবাসীদের এই সমস্যাই প্রথমে তিনি দেখবেন এবং সাথে সাথে সিলেটের যে উন্নয়ন যেটি বলেছেন উনি যে পরিষ্কার পরিচ্ছন্নতা সিলেটের যে ডাল মানে নিষ্কাশন বা সিলেটের যে আরও অন্যান্য উন্নয়ন তিনি করবেন কিন্তু আমরা প্রবাসী হিসাবে প্রথমেই যেটা আমরা চাই সেটি হচ্ছে তিনি উদাহরণ সৃষ্টি করবেন দায়িত্ব গ্রহণের পর থেকে যেগুলো পেন্ডিং আছে আমাদের অনেক প্রবাসী তাকে মানে নিয়ে ভরসা করছেন এবং তার কাছে অভিযোগ দায়ের করবেন তবে একটি কথা এখানে আমি বলেই রাখি যে প্রবাসীরা যারা দেশে যান তাদের সময় খুব কম থাকে তারা স্বল্প সময়ে চান এটার একটা সুরাহা হতে তাই একজন মেয়রের কাছে তারা যাতে সহজে কথা বলতে পারেন এবং সহজে অ্যাক্সেস পান এবং সহজে তাদের সমস্যাটা খুলে বলতে পারেন এই ব্যবস্থাটাই যাতে হয় এটাই হলো আমাদের কথা এবং আশা করি তিনি করবেন এবং তিনি সে ব্যাপারে অভিজ্ঞ আছেন দলেরও পক্ষ থেকে এবং অন্যান্য পক্ষ থেকে আমরা জানি যে ঊর্ধ্বতন মহলের সাথে তিনির অনেক সুসম্পর্ক আছে এবং এগুলো যদি তুমি হাত দেন তাহলে অবশ্যই সেটা একটা সমাধান হবে অসংখ্য ধন্যবাদ রহমদুল্লাহ ভাই আমি এখন একটু যেতে চাই শাকির হোসেন ভাইয়ের কাছে আপনি দীর্ঘদিন সিলেটে কাজ করে এসেছেন সংবাদ মাধ্যমে আপনি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় তুলে ধরেছেন রহমদুল্লাহ ভাই যেমন এখান থেকে সিলেটে যেসব সমস্যাগুলো হতো বা আমাদের প্রবাসীদের জন্য বিশেষ করে উনি তুলে ধরতেন আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে নতুন একজন মেয়র যিনি ব্রিটেন থেকে গিয়ে হলেন যিনি ব্রিটেন প্রবাসী তো ব্রিটেনের মানুষের দীর্ঘদিনে যে দুঃখ কষ্ট বা বিভিন্ন বিষয়ে তাদের যে কনসার্ন এগুলো কতটুকু সমাধান হতে পারে আর একটা বিষয় আপনি যদি খেয়াল করেন কারণ আপনি যেহেতু সিলেটে নিউজ করে এসেছেন না আপনি ওখানে ডেফিনেটলি আপনার নজর আছে আমরা দেখলাম যে বর্তমান সিটি কর্পোরেশন মেয়র তার সময় শেষের দিকে উনি শহর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং অন্যান্য অভিযানগুলো আমরা প্রোগ্রাম বিভিন্ন নিউজগুলোতে দেখলাম তো আপনি এই দুইটা বিষয় যদি আমাদেরকে একটা করে একটু খুলে বলেন ধন্যবাদ মুজিদ ভাই আসলে সিলেট সিটি কর্পোরেশনের নতুন মেয়রকে নিয়ে মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে কারণ এর প্রথম কারণ আমি মনে করি যে উনার সাথে সরকার দলের যারা শীর্ষস্থানীয় তাদের সাথে উনার খুব ভালো সম্পর্ক এই ফেভারটা সাধারণ মানুষ নিতে চায় কারণ আমরা জানি যে বাংলাদেশে যেহেতু বার্গেনিং করে উন্নয়ন নিয়ে আসতে হয় তাই একজন প্রভাবশালী লোক যার ইনফ্লুয়েন্স আছে সর্বোচ্চ মহলের কি বলে অ্যাক্সেস আছে তাকেই আমরা প্রত্যাশা করি তো সেই প্রত্যাশার দিক থেকে আমি বলবো আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেটের মেয়র হয়েছেন এটা সিলেটবাসীর জন্য একটি ভালো একটি খবর আর দ্বিতীয়ত উনি খুবই ক্যারিশমেটিক লোক এনার্জেটিক ওনার সাথে যে ধরনের সম্পর্ক আমার পার্সোনাল কোনো সম্পর্ক নাই কিন্তু আমি এজ এ সাংবাদিক হিসেবে ওনার সাথে ওনার বিভিন্ন প্রোগ্রাম কভার করেছি গত রাত্রেও ওনার সাথে আমার একটা ইন্টারভিউ হয়েছে এবং সেখানে তিনি বলিষ্ঠভাবে বলেছেন যে প্রবাসীদের এক ইঞ্চি জায়গাও যাতে কেউ নিতে না পারে তিনি সেই চেষ্টা করবেন এই ঘোষণা তিনি গত রাত্রেও দিয়েছেন তো আমি বলবো যে এবং ওনার যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ওনার যে এখানে যে পজিশন সবাই কিন্তু তার সাথে অ্যাক্সেস আছে তার এরকম না উনি একটা গ্লাস ফিটেড রুমে থাকেন না ওনার সাথে কিন্তু সবার একটা অ্যাক্সেস আছে সেই হিসেবে আমি মনে করি যে উনি প্রবাসীদের দাবির প্রতি উনি অনেকটা সম্মান জানাতে পারবেন এবং কাজ করতে পারবেন সেকেন্ড থিংস আপনি যেটা বলছেন যে আরিফুল হক চৌধুরীর কথা মেয়র আরিফুল হক চৌধুরী উনি কিছু উন্নয়ন করেছেন দৃশ্যমান অনেক উন্নয়ন করেছেন যেটার জন্য সরকার দলের পক্ষ থেকেও তাকে তার প্রতি অনেক সফটনেস কাজ করে কিন্তু উনি শেষ সময় যেটা করছেন এটি আমি খুবই মানে মর্মাহত এই কাজ তো উনি আরও 5-10 বছর আগে করার কথা এটা তো এখন করার কথা না এখন তো মানুষ যাতে ফুটপাথ ইউজ করতে পারে ওই অভ্যস্ত হয়ে যাওয়ার কথা এখন কেন তিনি উচ্ছেদ করবেন অসংখ্য ধন্যবাদ শাকির ভাই আমাদের সময় তো আসলে খুব দ্রুত চলে যায় আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কমিউনিটি ইস্যু আছে আমরা এই ইস্যুগুলো নিয়ে কথা বলবো তার আগে আমরা একটু দেখে আসতে চাই আমাদের বাংলাদেশের পত্রপত্রিকাগুলোতে যে সংবাদের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে আমরা সংবাদপত্রের পাতা থেকে একটু ঘুরে আসি সম্মানিত দর্শক আপনারা দেখছেন যে কালের কণ্ঠের যে নিউজটি দেখলেন যে মহা বিপর্যয় বা একটা বড় ধরনের রাজনৈতিক মহা সমাবেশকে ঘিরে উদ্বেগ এবং উৎকণ্ঠা
এবং আপনারা সেই সাথে দেখছেন যে মানে আমাদের আশরাফুল আলমকে নিয়ে বিবৃতি দেওয়ার কারণে 12 জন রাষ্ট্রদূতকে সরকার হিরো আলম বলে সবার কাছে পরিচিত তাকে নিয়ে বিবৃতি দেওয়ার কারণে 12 জন রাষ্ট্রদূতকে সরকার তলব করেছিলেন এবং আমরা আরও দেখে আসব যে নয়াপল্টনে বিএনপি সমাবেশ শুক্রবার সংবাদ সম্মেলনে জানাল ফখরুল যদিও এটি সর্বশেষ সংবাদ সম্মেলনে জানানো হয়েছে এটি আরও একদিন পিছিয়ে দেওয়া হয়েছে তো আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এছাড়া আমরা দেখলাম যে 12.5 কোটি টাকা বকেয়া আয়কর ফেরত জমা দিলেন ডক্টর ইউনুস এটা আসলে আমাদের সামনে অদূর ভবিষ্যতে রাজনৈতিক যে পট পরিবর্তনে যেই অবস্থা আসছে সেইটার কোনো ভূমিকা এটা রাখবে কি না এই নিয়ে আমরা কথা বলবো সে সম্মানিত দর্শক আপনারা দেখে আসলেন বিভিন্ন সংবাদপত্রের উল্লেখযোগ্য সংবাদের কিছু অংশগুলো আমরা এই পর্বে আমরা একটু কথা বলতে চাই যে ডেডলাইন 27 জুলাই যেটা ছিল আগামী কাল বৃহস্পতিবার সেটাকে পিছিয়ে বিএনপি শুক্রবারে নিয়ে গেলেন এবং এটা নিয়ে যাওয়ার পিছনে আমরা যেই অবস্থানটা দেখলাম যে বিরোধী দল যখন একটা আন্দোলনে ডাক দিলেন তারপর পরই সরকারি দল ঠিক একই দিনে একই সময়ে তারা তাদের মানে সরকারি যে সুবিধাটা ব্যবহার করে তারা একই সময়ে আন্দোলন মানে সমাবেশ ডাকলেন তো এটা যখন সাংঘর্ষিক একটা অবস্থানের দিকে রূপ নিচ্ছিল এবং এর আগেও আর একটা প্রোগ্রাম একই সময়ে হওয়ার কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সারা দেশের মানুষের যে একটা বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাতে হয়েছে এই জায়গা থেকে বের হওয়ার জন্য বিএনপির যে উদ্যোগ এবং একজন বিরোধী দল যেখানে সরকারের নমনীয় হওয়ার কথা তারা শান্তি শৃঙ্খলার দিকে খেয়াল রাখার কথা সেখানে বিরোধী দল সেই জায়গায় নমনীয় হয়ে তারা একটা দিন পিছায় দিল যাতে সাংঘর্ষিক পরিবেশ অ্যাভয়েড করা যায় তো এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের যে হাওয়া বাংলাদেশে চলছে এইটাকে আপনি কীভাবে দেখেন দেখেন নির্বাচন আসলে রাজনৈতিক অবস্থা উত্তপ্ত হয় এবং বিশেষ করে আমাদের দেশে সেটা বিগত 2-3 টার্ম থেকে চলে আসছে যেখানে একটি দল নির্বাচনে যাচ্ছেন আর একটি দল নির্বাচন করছে সেখানে বলতেই হবে এবং বুঝতেই হবে যে এই নির্বাচনটা কীভাবে হচ্ছে আমরা এটুকুই বলবো যে রাজনীতি করেন বা যারা যে দলের যে সভা সমাবেশ সেগুলো করেন ঠিক আছে কিন্তু দেশের জনগণের ভোগান্তি যাতে না হয় এই যে পাল্টাপাল্টি সমাবেশ একটার পর একটা একটা করলে এই দল আরেকটা সেই দল এবং কোনো কোনো সময় একই সাথে বিশেষ করে সরকারি দল মনে হচ্ছে যেন ফায়ের উপর ফায় রেখে তারা চাচ্ছে যে একটা ইয়ে করবে এটা মানে নিশ্চিহ্ন করে দেবে কিন্তু এটা তো সম্ভব হয় না এটা তো কোনো তান্ত্রিক পদ্ধতিতেও পড়ে না এবং তাদের জন্যও পড়ে না কারণ যারা ক্ষমতায় আছে তারা সহনশীল হতে হবে এবং তারা যতটুকু সম্ভব ধৈর্য ধরতে হবে এবং সেটাকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে এই অবস্থা সৃষ্টি করে তো উত্তেজনা বাড়বে সরকারের উপর যে চাপ আসবে বিভিন্ন বিদেশি সংস্থাও এখানে বিবৃতি দিবে যেভাবে আপনি বলেছেন হিরো আলমের বিষয়টাকে নিয়ে কী হিরো আলম হঠাৎ করে যে কী অবস্থা হয়ে গেলে এখন আন্তর্জাতিক পর্যায়ে হিরো আলম একটা হিরো হয়ে গেছে এবং হিরো বানানো হয়ে গেছে এজন্য যে বিবৃতিগুলো আসছে এই বিবৃতিগুলো দেশের জন্য মোটেই শুভনীয় নয় তো আমরা মনে করব যে রাজনীতি করেন সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে রাজনৈতিক অবস্থা চলে রাজনীতি চলে সভা সমাবেশ চলে একে অন্য দলের প্রতি কথাবার্তা চলে সেটাই থাকবে সেটাই বজায় থাকলে জনগণ তস্ত থাকবে নাহলে জনগণের মধ্যে একটা আতঙ্কের ভাব থাকে জনগণের মধ্যে একটা উত্তেজনার ভাব থাকে এবং মানুষ হতাশ হয়ে যায় যে দেশে কী হচ্ছে বা এই তারিখে কী হবে এই যে পাল্টাপাল্টি সমাবেশ এখন জনগণের মধ্যে একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে যে এই তারিখে কী হবে চলাচলে ব্যাঘাত সৃষ্টি হবে যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হবে অসংখ্য ধন্যবাদ রহমত আলী ভাই আমি আবার একটু শাকির ভাইয়ের কাছে ঘুরে আসতে চাই আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলেন যে এরকম একটা পরিস্থিতি আমরা যারা বিশেষ করে আপনি এখন বিদেশে আছেন আপনি দেশে থেকে এসে দেখে এসেছেন যে রাজনৈতিক এই ধরনের সহিংস পরিবেশে কী ধরনের ভোগান্তি সাধারণ মানুষের জন্য হয় এখন আপনি কীভাবে দেখেন বিষয়টিকে যে পাশাপাশি যেটা রহমত আলী ভাই বললেন যে বিদেশিরাও এটাতে ইনভলভ হয় আমরা যতই বলি বা আমরা কয়েকদিন আগে আপনি নিজেও নিউজ কভার করেছেন মশিউর আলম সাহেব বলেছেন বিদেশিদের হস্তক্ষেপের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা যারা বিদেশে থাকি তারা তো আসলে জিনিসটা দেখছি যে যখন আপনি এটা পরিস্থিতি তৈরি করবেন তখনই তো এটার এগেনস্টে তখন বিভিন্ন জনের কথা বলার সুযোগ হয় আমরা সেই সুযোগটা আসলে দিচ্ছি বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন এটি অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক এই প্রশ্নের উত্তরে অনেক কিছু বলতে হবে তো শুধু এতটুকু বলতে চাই যে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেটি আসলে কোন দিকে যাবে এখনও পর্যন্ত কেউ সঠিক করে বলতে পারবে না এ দেখেন আপনি ভিসা নিষেধাজ্ঞার কথা আওয়ামী লীগ বলছে এটা তাদের পক্ষে গেছে বিএনপি বলছে এটা
তাদের পক্ষের একটা ডিসিশন হয়েছে। আসলে শেষ দিনে মানে কি হবে সেটার উপরে ডিপেন্ড করবে যে আসলে আজকের দিনগুলোতে আমরা বিশ্লেষণ করতে পারবো এই পজিশন ক্রিয়েট করার কারণে এটা হয়েছিল। কিন্তু তারপরে আমি একজন সাংবাদিক হিসেবে আমি বলতে চাই যে সরকার কিন্তু দিন দিন কঠিন থেকে কঠোর পদক্ষেপের দিকে যাচ্ছে। এই যে এত কিছু বিদেশিদের এত হস্তক্ষেপ, বিদেশিদের এত চাপ, আমি বলবো এত চাপ থাকা সত্ত্বেও তারা কিন্তু নমনীয় না। একদিকে বিদেশিদেরকে হ্যান্ডেল করছে, তারা সাক্ষাৎ করে আসছে, অন্যদিকে ঠিক উল্টা একটা কথা বলে দিচ্ছে। আপনি কি এটা মনে করেন যে এই ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি আমাদের দেশের ওভারঅল যে ভবিষ্যৎ যে ইম্প্যাক্ট তৈরি করবে সেটার ব্যাপারে আপনি কি মনে করেন? এটা রাজনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতার জন্য আমি বলবো একটু খুবই খারাপ সিচুয়েশনের দিকে আমাদের দেশ যাচ্ছে। এটা গত 15 বছর থেকেই যাচ্ছে, এটা শুধু যে এই টার্মে এরকম না। আমরা কিন্তু 2007 এবং 2008 সালের পরে আমাদের দেশ যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে কিন্তু যায়নি। এটা অন্য একটা বিতর্ক হতে পারে এবং এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি মনে করি এজ এ জার্নালিস্ট, আমি যেহেতু ওই সময়টাতে আমি দেশে ছিলাম, আমি দেখেছি দেশে কী পরিমাণ মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল এবং কী কারণে বিদেশিরা আজকে এই পর্যায়ে তারা এসে হস্তক্ষেপ করছে। এবং আপনার মতো অনেক সাংবাদিক তো বাধ্য হয়ে দেশ ত্যাগ করতেও বাধ্য হয়েছেন, এটা আপনি? এটা অনেকেই, কারণ আপনি জানেন যে বাংলাদেশে সত্যি কথা বলতে কি মত প্রকাশের স্বাধীনতা নেই। এখন আমাদের যারা কলিগ আছেন তাদের সাথে আমার রেগুলার যোগাযোগ হয়, তারা নিজেরা সেন্সর করে নিউজ করেন, তো সেক্ষেত্রে এবং জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে এবং প্রতি সপ্তাহে তাদের যে প্রেস ব্রিফিং হচ্ছে, লোক আসছে, তারাও কিন্তু এটা বলছে যে গণমাধ্যমের স্বাধীনতা দিতে হবে। তার মানে এখানে গণমাধ্যমের স্বাধীনতা নাই? অবশ্যই। অসংখ্য ধন্যবাদ শাকির ভাই আপনার এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। আমরা এখন একটা ভিন্ন বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, যে বিষয়টা আসলে সময় খুব সংক্ষিপ্ত। ইতিমধ্যে আমরা সংবাদগুলোর মাধ্যমে দেখেছি যে নির্বাচনের আগে পরের পরিস্থিতির উপরে নজর রাখছে ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশগুলো, এবং তারা বলেছেও যে নির্বাচন পর্যন্ত তারা নজর রাখবে। জি, মেন যে বিষয়টা তারা তো নজর রাখছে বা রাখবে বা বিভিন্ন বিষয় নিয়ে তাদের কথা বলছে, এবং আমরা যতই বলি যে আসলে বিদেশিদের হস্তক্ষেপ করা বা কোনো বিষয়ে ইন্টারফেয়ার করা উচিত না, কিন্তু ওভারঅল আসলে এখানে ইন্টারফেয়ার কে করবে? কারণ পরিস্থিতি তো আসলে আমরা নিউট্রালাইজ হওয়ার কোনো সুযোগ দেখছি না। যেখানে বিরোধী সরকারের নমনীয় হওয়ার কথা সেখানে দেখা যাচ্ছে যে এটা আরও একটু সাংঘর্ষিক পরিস্থিতির দিকে যাচ্ছে। তো এই পর্যায়ে গিয়ে আমরা রাজনৈতিক বিশ্লেষণ বিভিন্ন প্রোগ্রামগুলোতে আপনারা দেখেও থাকবেন যে রাজনৈতিক বিশেষ করে টকশোগুলোতে এটা নিয়ে হিউজ আলোচনা হয়। আমরা দেখলাম যে ডক্টর ইউনুস, যাকে নিয়ে এখন আলোচনা যিনি শীর্ষে, সরকার একদিকে তাকে বিভিন্নভাবে সাজা দিয়ে তাকে যাতে সামনে ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যদি পট পরিবর্তন হয় তাকে আনার যে কথা বাজারে চালু আছে বা বিভিন্ন মাধ্যমগুলোতে আসছে, তো সেই বিষয়টাতে যাতে স্টপ করে রাখা যায়, তাকে থামানো যায়। আবার আর একটা দিকে দেখলাম যে ডক্টর ইউনুস 12.5 কোটি টাকা তার বকেয়া যেই ইনকাম ট্যাক্স ছিল বা ট্যাক্স পেমেন্টের ব্যাপার ছিল উনি ওইটা পে করে দিয়েছেন, এবং এটার মাধ্যমে কি আপনি কি মনে করেন যে এটা সামনের যে বার্তা আমরা পাচ্ছি সেটার সাথে এটা কি কোনোভাবে সম্পৃক্ত কি না? ব্যাপারটা হচ্ছে আদালতের ব্যাপার। আদালতে উনি আপিল করেছিলেন তার উপরে প্রথম রায় হওয়ার পরে, কিন্তু আদালত সেই রায় বহাল রেখেছেন, সুতরাং এখন এটা আদায় করা ছাড়া কোনো উপায় নাই। এখানে যে বিষয়টি হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা আছে এবং সেই প্রতিহিংসার কারণে আমাদের দেশের অনেকেই মানে সেই অবস্থায় পড়েন যে যেটার থেকে তারা উত্তরণের সুযোগ নাই, এবং তাদেরকে সেভাবে নাজেহাল করে তার রাজনৈতিক ভবিষ্যৎকে অনিশ্চিত করে দেওয়া হয়। সে প্রক্রিয়া হয়তো ডক্টর ইউনুসের বেলায় থাকতে পারে, কিন্তু আমাদের কথা হচ্ছে আইন সবার ক্ষেত্রে সমান, আইনেই চলবে। যদি ডক্টর ইউনুস কোনো সময়ে কোনো ব্যতিক্রম করে থাকেন, তিনি যদি ওই কর ফাঁকি দিয়ে থাকেন বা অন্য কিছু করে থাকেন, সেটা উনি পে করবেন, সেটাই তো হলো কথা, আইনের ঊর্ধ্বে কেউ নয়। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা থাকলে সেই রাজনৈতিক প্রতিহিংসার কারণে যারা করছেন তারাও তো একদিন এই পর্যায়ে আসবেন, তাদের উপরেও তো এটা বর্তাবে এবং তারাও সেই প্রতিহিংসায় পড়বেন। সেটা টিট ফর টেট একটা কথা আছে, কিন্তু রাজনৈতিক দিকের বেলায় একেবারে সরাসরি তাদেরকে বুঝতে হবে যে এখন যা করা হচ্ছে একদিন এই চিরস্থায়ী নয় কারো ক্ষমতা, সুতরাং ওটা তাদের উপরে একদিন আসতে পারে। রহমান ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। আমি শাকির ভাইয়ের কাছে ছোট করে একটু জানতে চাবো যে
ডক্টর ইউনুসের যে প্রসঙ্গ সারা বিশ্বে যেখানে তাকে সমাদর করা হয়, তাকে ভাইস একটা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে তাকে ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়, সেখানে আমাদের এটা কি কি ধরনের প্র্যাকটিস যে আমরা আমাদের দেশের মানুষকে সম্মান করি না, যেটার ইম্প্যাক্ট ভবিষ্যতে পড়তে পারে, এরকম কিছু কি আপনার মনে হয়? ধন্যবাদ মুজাহিদ ভাই। আসলে এই ডক্টর ইউনুস হচ্ছেন, তিনি এত উপরে চলে গিয়েছেন যে তার নামটাই তার কাছে এখন শত্রু। তাকে ক্ষমতার শীর্ষ থেকে যারা দেখেন তারা সহ্য করতে পারেন না। কেন? তার জনপ্রিয়তা, তার সম্মান সারা বিশ্বে, কেন তার সম্মান এত সম্মান, কেন আমেরিকা কেন এত সম্মান করে, ইউরোপ, আফ্রিকা, এমনকি ভারতেও তার কিন্তু বিপুল জনপ্রিয়তা রয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মান জানানো হয়। এই সম্মানটাই হচ্ছে ক্ষমতাসীনদের কাছে একটি মানে কি বলবো, চিন্তার বিষয়, যদি তারা তার এই সম্মানকে নিতে পারে না, তো সে কারণেই তার সাথে এই যে বিগত দিনগুলোতে যে সমস্ত সমস্যা তৈরি হয়েছে, আপনি জানেন বিচার বিভাগের উপরে স্যাংশন দেওয়ার পরে এখন বিচার বিভাগ কিছুটা লাইনে চলে আসছে বলে অনেকে বলতেছেন। এই যেমন কয়েকদিন আগেও একটা রাজশাহীর মিনুর কেসে এরকম অনেক বলাবলি হচ্ছে, তো আমি মনে করি যে এখন হয়তো এই স্যাংশনের কারণে কিছু বিচার বিভাগের বিচারও হয়তো মানুষ পাবে এবং ভবিষ্যতে ডক্টর ইউনুসের যে সমস্ত অভিযোগ এগুলো সব মিথ্যা প্রমাণিত হবে। অসংখ্য ধন্যবাদ শাকির ভাই। আমরা আশা করি যে একটি কথা আমি যোগ করতে চাই, যেখানে আমরা দেখি যে উন্নত বিশ্বে যারা বিরোধিতা করে বা যারা একটু ভালো পর্যায়ে চলে যায় তাদেরকে গণ্ডির ভিতরে নিয়ে আসা হয়, যারা ক্ষমতাসীন থাকেন তাকে একটা পজিশন দিয়ে বলা হয় যে এখন দেশের জন্য কাজ করো, তখন অবভিয়াসলি গণ্ডির মধ্যে চলে আসলে তো আর বিরোধিতা করা যাবে না, তাদেরকে ব্যবহার করা যায়। ডক্টর ইউনুসকে যদি এভাবে একটা বিষয়ে দিয়ে দেওয়া হতো যে বিশ্বে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কিছু কাজ করেন, অবভিয়াসলি তিনি সেই কাজই করতেন, ওনার কাছে আর কিছু থাকতো না। এভাবে শুধু ডক্টর ইউনুস নয়, আরও অনেকেই আছেন, আমি নাম বলবো না, সেটা সবাই জানেন, তাদেরকে এভাবে রাখলে আমাদের দেশের ভাবমূর্তি আর উন্নত হতো। হ্যাঁ, উন্নত বিশ্বে যে প্র্যাকটিসগুলো দেখি যে তাদের কোয়ালিটি, যারা মানুষ আছেন যাদের যোগ্যতা আছে তাদেরকে সমাদর করে, তাদেরকে সম্মানিত করে, যার যার স্পেশালাইজেশন যে সেক্টর আছে ওইদিকে দেওয়া হয়, যেটাতে সে তার দেশের হয়ে কাজ করতে পারে, দেশের জন্য মঙ্গল, জনগণের জন্য মঙ্গল, সবার জন্য মঙ্গল, তখন আর বিরোধিতা করার সুযোগ থাকে না। অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে, আমাদের প্রোগ্রাম প্রতি সপ্তাহে একই সময়ে হয়ে থাকে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমাদেরকে কল করতে পারবেন 02038746784 এই নম্বরে। আমরা শেষ করার আগে একটু কথা বলতে চাই হিরো আলমের প্রসঙ্গ নিয়ে, যেহেতু আপনি এটা তুলেছেন, আপনি মানে 30 সেকেন্ডসে আমাদেরকে যদি বলেন যে আজকে কোন অবস্থা তৈরি হলো যে কারণে হিরো আলম এখন আসলে সমাজের মানে সারা বিশ্বের সামনে সে একজন হিরো হয়ে গেল। অনেককে ইয়ে করতে হয় না, মানে মানে তাকে কোনো ধরনের পুশ করতে হয় না, যদি পুশ করা হয় তাহলে সে আরও উপরের দিকে উঠে। হিরো আলম একটা সাধারণ মানুষ এবং সাধারণ মানুষ হিসাবে তার অভিভাবক চলে চালানো উচিত ছিল। এই হিরো আলমকে আক্রমণ করে এখন তো সে আগে ছিল বাংলাদেশের হিরো, এখন তো ওয়ার্ল্ড ওয়াইড দুনিয়ার হিরো হয়ে গেছে, এবং তার কারণে তাকে যে বিবৃতি ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ, আমেরিকা দিচ্ছে, আর কার পক্ষে বিবৃতি দিচ্ছে, সুতরাং এখন তো হিরো আলম আর বাংলাদেশের নেই, এখন তো অনেক উপরে আন্তর্জাতিক মহলে চলে গেছে, এবং তার যে এই যে ঘটনাটা, এই ঘটনাটাই প্রমাণ করে দিছে যে কে কোন অবস্থা আছে, রাষ্ট্র কোন অবস্থায়। অসংখ্য ধন্যবাদ। বিরোধী দলের জন্য সেটা একটা প্লাস পয়েন্ট, আর সরকার দলের জন্য একটা মাইনাস পয়েন্ট, সেই হিরো আলম এখন হয়ে গেছে রাজনীতির কেন্দ্রবিন্দু। অসংখ্য ধন্যবাদ। শাকির ভাই, আপনি 30 সেকেন্ডে একটু বলবেন যে এটা আমাদের ভবিষ্যতের জন্য কি কোনো আসনি সংকেত কিনা, যে যেখানে মানে সরকারের যে ভবিষ্যতে আরও একটা সহনশীল পরিস্থিতি আসার কথা, সেখানে একটা সাংঘর্ষিক পরিস্থিতি বা হিরো আলমকে নিয়ে যে পরিস্থিতি, আপনি এটা কি আমেরিকা সহ ইউরোপিয়ান ইউনিয়ন ইদানিং নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত তারা পদক্ষেপ নিচ্ছে এবং সরকারকে যেভাবে চাপ দিচ্ছে, সরকার ঠিক তার উল্টো পথে চলছে, এতে কি আমাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? আমাদের তো অবশ্যই লাভ হবে না, কারণ আমরা তো এত বড় পরাশক্তির বিরুদ্ধে যাদের সাথে আমাদের অনেক বিজনেস আছে, আমাদের জনশক্তি আছে, তাদের সাথে তো আমাদের কনফ্লিক্ট করা উচিত হবে না। কিন্তু এই যে হিরো আলমকে নিয়ে যে ঘটনাটা, রাষ্ট্রদূতদেরকে তলব করা, 13 জন রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে, এবং এটি খুবই হাস্যকর, একটা বিবৃতি সে তারা দিতেই পারে,
সেখানে তাদেরকে তলব করে ডেকে নিয়ে যাওয়া। আমি কিছুক্ষণ আগে একটা সংবাদ পড়ছিলাম, প্রথম আলোর একজন প্রতিবেদক ইউএই রাষ্ট্রদূতদেরকে ইমেল করেছিল, জানতে চেয়েছিল সেখানে কী হয়েছে। তারা বলেছেন যে তারা সরকারের উদ্বেগের কথা শুনেছেন এবং তারা পাশাপাশি এটাও ব্যক্ত করেছেন যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে ইউ এবং যুক্তরাষ্ট্রের এই যে অবস্থান সেটি অনর থাকবে। অসংখ্য ধন্যবাদ শাকির ভাই। সম্মানিত দর্শক, আপনারা দেখছিলেন আমাদের দ্য প্রেস নিউজ রিভিউ প্রোগ্রাম, যে প্রোগ্রামের মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরি, পাশাপাশি বাংলাদেশ তথা বহির্বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলোকে আপনাদের সামনে এনে সেই বিষয় নিয়ে আলোচনা করি। আপনারা প্রতিনিয়ত আমাদের এই প্রোগ্রামগুলি দেখবেন, আমাদেরকে দেখতে পাবেন স্কাই 784-এ, আমাদেরকে দেখতে পাবেন ইসলাম চ্যানেল বাংলা .tv এই ওয়েবসাইটের মাধ্যমে। এছাড়া আপনারা আমাদেরকে ফেসবুক এবং অন্যান্য সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদেরকে পাবেন। আমাদের সাথেই থাকুন, আজকে মতো এই পর্যন্তই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে, আগামী পর্ব দেখার জন্যে। সম্মানিত দর্শকদেরকে আবারও আহ্বান জানিয়ে এ পর্যন্ত আজকেই শেষ করছি। খোদা হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।